কাঠমান্ডুতে এসএ গেমসের তৃতীয় দিনে কারাতেতে বাংলাদেশের দাপট। অসাধারণ নৈপুণ্যে স্বপ্নের স্বর্ণ জয় প্রিয়া অন্তরা ও আল আমিনের। সাফল্যের পালকে স্বর্ণ জয়ের রেকর্ড গড়ার আশা বিওয়ের মহাসচিবের। আমি আশাবাদী যে এই ধরনের জাতীয় সঙ্গীত আমরা নেপালের কাঠমান্ডুতে এবং পোখরাতে বাজাতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি জাফর সাদি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশি নিরাপত্তার মধ্যে এই হলি আর্টিজান মামলার আসামিকে আইএস এর প্রতীক চিহ্নিত টুপি দেয় অচেনা জন, আরেক মামলায় হাজির হয়ে আদালতে রিগ্যান। সিসিটিভি লাগিয়েও সর্বোচ্চ আদালতে ঘুষ দুর্নীতি আটকাতে না পারার আক্ষেপ প্রধান বিচারপতির, এফিডেভিট শাখার সব কর্মকর্তাকে বদলি। র্যাগিং ও রাজনীতিকে এক করল বুয়েট প্রশাসন, রাজনীতি করলে বহিষ্কারের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী, মন্তব্য বিশেষজ্ঞদের। রাজধানী জুড়ে শুধুই আবর্জনা, বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনা, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। এবং তুষারঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্কের জনজীবন, কোথাও কোথাও আড়াই ফুট পর্যন্ত তুষারের স্তর, বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি। ডিসেম্বর আসতে না আসতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড তুষারপাত। শীতের পুরোটা সময় এমন তুষারপাত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াবে। তৃতীয় দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। এদিন তিনটি স্বর্ণপদক উপহার দিয়েছে কারাতে। ছেলেদের মাইনাস ষাট কেজিতে আল আমিন আর নারীদের দুটি ইভেন্টে স্বর্ণ জিতেছেন অন্তরা ও প্রিয়া। এছাড়াও এসেছে পাঁচটি রৌপ্য পদক। অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের দাবি, এবার নতুন রেকর্ডের জন্ম দেবে বাংলার অ্যাথলেটরা। কাঠমান্ডু থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল, ক্যামেরায় ছিলেন শাহাবুর রহমান। বিজয়ের মঞ্চে উঠেও কান্না পায়, চোখ গলে বেরিয়ে আসতে চায় আনন্দ অশ্রু। এই কান্নায় কোনো ক্লানি নেই, বরং আছে অহংবোধ আর স্বপ্ন ছোঁয়ার বাঁধ ভাঙা উল্লাস। সেই স্বপ্ন ছুঁয়ে যেন বিজয়ের মঞ্চে তা অনুভব করতে চাইলেন মার্জানা আক্তার প্রিয়া। এসএ গেমসের তৃতীয় দিনে এমন উপলক্ষ তৈরি হয় আল আমিনের হাত ধরে। কারাতের মাইনাস ষাট কেজি কমিতে ঝলক দেখে যে শুরু তিনি করেছিলেন, তা থেকে অনুপ্রাণিত হয়ে আরও দুটি স্বর্ণপদক উপহার দিয়েছেন প্রিয়া আর অন্তরা। আসলেই পাবো কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। ফার্স্ট আজকে যখন বাংলাদেশ গোল্ড পায়, এরপর মনে হয় না আমিও পারবো, আমারও কোনো চান্স আছে। তখন আমি বিশ্বাস নিলাম যে না, একটু চেষ্টা করলে আমি পারবো। টার্গেট ছিল যে আমি বাংলাদেশে কিছু একটা দিব, সেই টার্গেট নিয়ে আজকে সকালে এসেছি এখানে, এসে ট্রেনিং করেছি এবং আত্মবিশ্বাস ছিল যে আমি বাংলাদেশে ইয়া করবো। ইনশাল্লাহ আমি এই আত্মবিশ্বাস নিয়ে আমি মেটে নিয়েছি। এসএ গেমসের তৃতীয় দিনে কারাতের মতো অন্য কোনো ডিসিপ্লিন স্বর্ণ উপহার দিতে পারেনি, তবে ছেলেদের হাই জাম্প থেকে যে রৌপ্য উপহার দিয়েছেন মাহফুজুর রহমান, তার ওজনটাও একেবারে কম নয়। ভারতের কাছে হার মেনে নেওয়ার আগে 2.16 স্কোর করে তিনি ভেঙেছেন জাতীয় রেকর্ড। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালি মেডেল পাইলাম, তো এই জন্য আমি খুবই হ্যাপি। যদি আরও অধিক টাইম করে প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাল্লাহ সামনে গোল পাওয়ার চেষ্টা করব। এদিন উষু থেকেও এসেছে একটি রৌপ্য পদক। শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টগুলো হতাশা উপহার দিলেও দলগত 10 মিটার ও 50 মিটারে এসেছে সিলভার। সব মিলে সামনের দিনে আরও আশার আলো দেখছেন অলিম্পিক মহাসচিব। প্রথম দিন আমাদের শুরু হলো গোল্ড দিয়ে, আজকেও শুরু হচ্ছে সকালবেলা গোল্ড দিয়ে। এখন আরও 6-7 দিন আমাদের বাকি আছে খেলার, এবং আমি আশাবাদী যে এই ধরনের জাতীয় সঙ্গীত আমরা নেপালের কাঠমান্ডুতে এবং পোখরাতে বাজাতে পারব। তবে হতাশ করেছে গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট। পুরুষ ও নারী দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন ইসমাইল ও শিরিনা। মাতর মদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি না, এদিন মার নয়ন জলে ভাসতে দেননি আল আমিন, অন্তরা, প্রিয়ারা। বরং কারাতের 6 ইভেন্টে অংশ নিয়ে 3টিতে তুলে নিয়েছেন স্বর্ণপদক, হিমালয়ের দেশে উড়িয়েছেন বাংলার ঝান্ডা, যাতে সামনের দিনগুলোতে নিশ্চিতভাবেই অনুপ্রেরণা খুঁজবে বাকি অ্যাথলিটরা।
কাঠমান্ডু থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, নেপাল। এদিকে ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এস এম ইকবাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, কবির, এসএ গেমসের তৃতীয় দিনের এই মুহূর্তে শেষ ইভেন্ট অর্থাৎ আজকের দিনের যে শেষ ইভেন্ট, শেষ ইভেন্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল, তাদের প্রতিপক্ষ হচ্ছে মালদ্বীপ। এখন পর্যন্ত প্রায় 62 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, সেখানে হচ্ছে বাংলাদেশ 30 মিনিটে এগিয়ে গেছে, যদিও যে গোলটি হয়েছে সেটি রবিউলের থ্রো থেকে হয়েছে। সেই গোলটি ওন গোল নাকি হচ্ছে সেটা রবিউলের গোল হিসেবে কাউন্ট হবে সেটা হচ্ছে এখনও সিদ্ধান্ত হয়নি। তো এখন পর্যন্ত ম্যাচে 1-0 গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই লিড যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে কিন্তু এসএ গেমসের যেই গোল্ড ফাইটে রয়েছে বাংলাদেশ সেখানে কিন্তু টিকে রবে বাংলাদেশ। কবির, আমি জানিয়ে রেখে আজকে বাংলাদেশ কিন্তু শুরুটা করেছিল দুর্দান্ত, অর্থাৎ বাংলাদেশের আজ প্রথম যে ইভেন্ট ছিল সেই প্রথম ইভেন্টেই কিন্তু আলামিন বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছে এবং এটা হচ্ছে শেষ ইভেন্ট। যদিও আজকের দিনের শেষ ইভেন্টে বাংলাদেশ যদি জয়লাভ করে তবে কোনো পদক পাবে না, তারপরেও যদি শেষটা বাংলাদেশ জয় দিয়ে করতে পারে স্বর্ণপদকের লড়াই কিন্তু বাংলাদেশ টিকে থাকবে। আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু আসলে যে তৃতীয় স্বর্ণের খোঁজে বাংলাদেশ এসেছে ফুটবল থেকে সেটা কিন্তু অধরাই থেকে যাবে। কবির, পুরো দিনের ঘটনা যদি আমি আপনাকে বলতে চাই তাহলে বলা যেতে পারে দিনটি ছিল কারাতের। যদিও বাংলাদেশ বেশ কটি ডিসিপ্লিনে অংশ নিয়েছিল, কারাতে ছিল, তাইকোয়ান্দো ছিল, উশু ছিল, উশুরও একটি ইভেন্ট এখন পর্যন্ত চলমান রয়েছে। কবির, দুর্দান্ত একটি আক্রমণ ছিল, ফুটবলের কথা যদি আমি বলি দুর্দান্ত একটি আক্রমণ ছিল মালদ্বীপের, সেটা কিন্তু এইমাত্র রুখে দিলেন গোলরক্ষক জিকো। যাই হোক, এখন পর্যন্ত বাংলাদেশ এখনও 1-0 গোলে এগিয়ে রয়েছে। যেটা বলছিলাম যে বাংলাদেশ কারাতে ছাড়াও আরও বেশ কিছু ইভেন্টে যোগ দিয়েছিল, সেখানে তাইকোয়ান্দো ছিল যেটা প্রথম দিন স্বর্ণ এনে দিয়েছিল বাংলাদেশকে। এছাড়া অনেক সম্ভাবনাময় একটা ইভেন্ট ছিল শুটিং, সেখানে কিন্তু শুটাররা ব্যর্থ করেছে। আরেকটা সফলতার গল্প বাংলাদেশের আজকের দিনের শুরুতেই ছিল, সেটা হচ্ছে যে হাই জাম্প। হাই জাম্পে কিন্তু একটি জাতীয় রেকর্ড হয়েছে, 2.16 স্কোর করে এই রেকর্ড গড়েছেন মাহফুজুর রহমান। এর আগে তার স্কোরটি ছিল 2.15। সুতরাং সব কিছু মিলে বলা যেতে পারে বাংলাদেশের এসএ গেমসের তৃতীয় দিনটা দুর্দান্তই কেটেছে। এছাড়াও 4টি রৌপ্য তুলে নিয়েছে বাংলাদেশ, ব্রোঞ্জ আছে প্রায় 8-9টির মতো। এখন এই ধারাবাহিকতা গতকালের চেয়ে বাংলাদেশ আজ ভালো করেছে, আজকের থেকে যদি কালকে আরও ভালো করে, অর্থাৎ আজ 3টি পদক এসেছে স্বর্ণ, কালকে যদি 3 বা 4টি পদক আসে তাহলে কিন্তু বলা যেতে পারে যে উন্নতির যে গ্রাফটা সেটা কিন্তু ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হবে এবং এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার সমর্থক এবং যারা ম্যানেজমেন্ট যারা আছে বা আমরা যারা গণমাধ্যম কর্মী কভার করতে এসেছি। এবং একটু আগে আপনি শুনছিলেন বিওএ মহাসচিব বলছিলেন বাংলাদেশ ইতিহাস তৈরি করবে, সুতরাং আমরা সেই প্রত্যাশাটা এখনও রেখেছি যেহেতু বাংলাদেশ আজকের দিনটা ভালো গেছে এবং আমাদেরও প্রত্যাশা থাকবে সামনের দিনটাও বাংলাদেশ আরও ভালো করবে। তো কাঠমান্ডুর দর্শক রঙ্গশালা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এস এম ইকবাল জানাচ্ছিলেন বাংলাদেশ এবং বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালদ্বীপের মধ্যকার ফুটবল খেলার খবর। একই সঙ্গে তিনি জানাচ্ছিলেন এস এ গেমসের আজকের বিভিন্ন পারফরমেন্সের খবরও। সন্ধ্যার সময় আরও থাকছে। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রপাতি কেনায় দুর্নীতির তদন্ত শুরু, দুই চিকিৎসককে দুদকের জিজ্ঞাসাবাদ। পুলিশি নিরাপত্তার মধ্যেই হোলি আর্টিজান মামলার আসামিকে আইএসের প্রতীক চিহ্নিত টুপি দেয় অচেনা একজন। আরেক মামলায় হাজির হয়ে আদালতে স্বীকারোক্তি দেন জঙ্গি রিগান। ভিড়ের মধ্যে কেউ একজন তাকে এ টুপি দেয় বলে জানান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিগান। রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি হামলা মামলায় আদালতে হাজির করা হলে একথা জানান রিগান। হলি আর্টিজান হামলা মামলার রায়ের দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি রিগান ও রাজীব গান্ধীর আইএসের প্রতীক সম্বলিত টুপি পরা নিয়ে বিতর্ক চলছে। এ টুপি কারাগারে থাকা আসামিরা কিভাবে পেল তা নিয়েও বিপরীতমুখী রিপোর্ট দিয়েছে দুটি তদন্ত কমিটি। পুলিশের গঠিত কমিটির দাবি টুপি এসেছে কারাগার থেকে, অন্যদিকে কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি বলছে জঙ্গিরা টুপি সংগ্রহ করেছে আদালতেই। সোমবার কল্যাণপুরের জঙ্গি হামলা মামলায় আসামি রিগানকে হাজির করা হলে তার কাছে টুপির বিষয়টি জানতে চাওয়া হয়। সে সময় রিগান আদালতকে জানান ভিড়ের মধ্যে কেউ একজন তাকে আইএসের প্রতীক সম্বলিত টুপি দিয়েছে, তবে তিনি তাকে চেনেন না। আদালতের অনুমতি নিয়ে আমি রিগানের সাথে বলছিলাম যে আপনি যে ওই দিন টুপি পরেছিলেন এই টুপিটা কোথায় পেলেন, তখন সে আদালতকে জানাইছে যে এই টুপি আমি ভিড়ের মধ্যে একজন দিয়েছে সেটা পরেছে, কে দিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে যে কে দিয়েছে সেটা বলতে পারবো না, চিনি না। এদিন কল্যাণপুরের জঙ্গি হামলা মামলার পলাতক আসামি আজাদুল কবিরের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় মোট আসামি হচ্ছে 10 জন, 10 জনের মধ্যে 2 জন আসামি জামিনে আছে, 1 জন পলাতক আছে, আর 7 জন জেল হাজতে আছে। এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 19 ডিসেম্বর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘুষ, অনিয়ম, দুর্নীতি যেন ওপেন সিক্রেট দেশের উচ্চ আদালতে। আইনজীবীরা বলছেন
মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়ার আগ পর্যন্ত পদে পদে চলে অনিয়ম। সম্প্রতি এমন অভিযোগে হাইকোর্টের একটি শাখার কর্মকর্তাদের বদলির পর সাবেক আইনমন্ত্রী বলেন প্রধান বিচারপতির উচিত আরও কঠোর হওয়া। দেশের সর্বোচ্চ আদালত, ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল, অথচ এখানে পদে পদে আপোষ করতে হয় অনিয়ম আর দুর্নীতির সাথে। মামলার ফাইলিং এফিডেভিট সহ কয়েকটি শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ বেশ পুরনো, জানেন সবাই, কিন্তু এতদিন কেউই মুখ খোলেনি। সম্প্রতি খোদ প্রধান বিচারপতি অনিয়ম রুখতে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেন। এরপর থেকেই মুখ খুলতে শুরু করেছেন আইনজীবীরা। একই সাথে একটা কোর্টে অর্ডার হলো, একটা অর্ডার দুই দিনে নেমে কমিউনিকেট হয়ে যায়, একটা অর্ডার 15 দিনও নামে নাই। কেন এটা হচ্ছে? নিশ্চয়ই এখানে শস্যের মধ্যে ভূত রয়েছে। যেখানে দুর্নীতি আছে সেখানে দুদকে হ্যান্ড ওভার করতে হবে এবং ক্রিমিনাল ফৌজদারি কার্যক্রম গ্রহণ করতে হবে। কেউ কেউ আছেন বিচারপতির নাম ব্যবহার করে দুর্নীতি করতেছেন, কিছু কিছু লোকজন আছেন বিচারপতির মানে আত্মীয় স্বজন যারা প্র্যাকটিস করেন তাদের নাম করে দুর্নীতি হচ্ছে এখানে। প্রধান বিচারপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। প্রধান বিচারপতি গতকালও বলেছেন যে উনি কঠোর হস্তে এগুলোকে দমন করার চেষ্টা করছেন, তাই আমি মনে করি এই বদলিগুলি তারই এই পদক্ষেপের একটি অংশ হবে। যেহেতু এটা নজরে আসছে মাননীয় প্রধান বিচারপতির, তো উনি আরও শক্ত হাতে এটাকে দমন করার চেষ্টা করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সুপ্রিম কোর্টের এই অনিয়ম দুর্নীতির বিষয়টি বিচারপতি, আইনজীবী এবং তাদের সহকারী সবাই জানে। কেউ মুখ খুলেন না নিরুপায় হয়ে, আবার কেউ বা নিজের স্বার্থের কারণে। তাই শস্যের মধ্যে ভূত এখনই তাড়ানোর উপযুক্ত সময় বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। র‍্যাগিং ও রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পেলেই বুয়েট থেকে বহিষ্কার করা হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন। তিনটি দাবি মেনে নেওয়ার বিষয়টি স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী 28 ডিসেম্বর নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত তারা। এদিকে আবরার হত্যা মামলার পলাতক 4 আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। র‍্যাগিং ও রাজনীতিতে জড়িত প্রমাণ পেলেই বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বুয়েট প্রশাসন। প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাগিং এ মৃত্যুর অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার করা হবে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করবেন। কেউ সাংগঠনিক ছাত্র রাজনীতি করলেও সর্বোচ্চ সাজা চিরতরে বহিষ্কার। সব দাবি পূরণ হয় খুশি শিক্ষার্থীরা। যেহেতু হচ্ছে যে আমাদের 3 দাবি পূরণ হয়েছে, আমরা 28 তারিখে আমরা পরীক্ষা দিব। ভার্সিটি থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে আমরা অবশ্যই স্বাগতম জানাচ্ছি। প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তারা যেন এই সিদ্ধান্তটা নিচ্ছে যেন কাগজে কলমে ফেলে না রাখে। এটা আসলে একটা নজির হয়ে থাকবে সামনের স্টুডেন্টদের জন্য। এদিকে র‍্যাগিং মুক্ত বুয়েট করার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক। দাবিগুলো আমরা পূরণ করেছি এবং আমরা এখন আশা করছি যে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনে ফিরে আসবে। এদিকে দুপুরে আদালত আবরার হত্যা মামলার পলাতক 4 আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত ইসলাম ও মোস্তফা রাফিদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত এই 4 পলাতক আসামির বিরুদ্ধে আসামির মালামাল ক্রয়ের জন্য আদেশ দিয়েছেন। একই সঙ্গে 5 জানুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে অনভিপ্রেত উল্লেখ করে অধ্যাপক এম এম আকাশ বলেন, র‍্যাগ আর রাজনীতি এক জিনিস নয়, সঙ্গত কারণেই র‍্যাগ নিষিদ্ধ হতে পারে, রাজনীতি নয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এমন্তব্য করেন। রাজনীতি তার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা বেআইনি করার অধিকার বুয়েটকে কেউ দিতে পারে না। সংবিধান লঙ্ঘনের অধিকার কারো থাকে না। দ্বিতীয়ত, র‍্যাগিং আর ছাত্র রাজনীতি তো এক জিনিস নয়। ছাত্র রাজনীতি আমি তো বললাম, পলিটিক্যাল সায়েন্স, ভোটিং, নির্বাচিত করে সংস্থা তৈরি করা, এগুলো হচ্ছে ছাত্র রাজনীতির বিষয়। শিক্ষা নিয়ে, শিক্ষা নীতি নিয়ে সরকারের কোনো নীতির বিরুদ্ধে আন্দোলন করার অধিকারও ছাত্রদের আছে। সন্ধ্যার সময় আরও থাকছে। ব্যাংকের রিজার্ভ চুরির টাকা ফেরত আনতে ফিলিপিন্সের কাছে তথ্য চায় বাংলাদেশ। জানতে চাওয়া হলো অপরাধীদের পরিচয়। রাজধানী জুড়ে যেখানে সেখানে আবর্জনা কাটে, খোলা আকাশের নিচেই চলছে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ তো হচ্ছেই, ছড়াচ্ছে নানা রোগও। বিশেষজ্ঞরা বলছেন এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা।
নগর কর্তৃপক্ষ নিজেদের সক্ষমতার অভাবের কথা স্বীকার করার পাশাপাশি দোষে নগরবাসীর অসহযোগিতাকেও। রিপোর্ট রাশেদ লিমনের, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। গেটের এন্ট্রেন্সের সামনে এত একটা ডাস্টবিন হওয়ার কথা ছিল না, আমরা তো হিউম্যান বিইংস, সো অবভিয়াসলি আমাদের কষ্ট হবে। 7 কি 8 বছর বয়স নিবিড়ের, তারপরও সে জানে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে সে। সেভাবেই নিজেদের মানিয়ে নিয়েছে ছোট্ট নিবিড় ও তার সহপাঠীরা। প্রত্যেকদিন এখান থেকে চলাচল করা খুবই কষ্টকর হয়ে যায়, ময়লা গন্ধ, বাচ্চারা ক্লাসও করতে পারে না। রাজধানীর মগবাজারের এই জায়গায় 3টি স্কুল, সেখানেই থিতু আবর্জনার কন্টেইনারগুলো। রাস্তা দখল করেই চলছে বর্জ্য ব্যবস্থাপনার কর্মযজ্ঞ, নাক চেপে চলাই যেন এ পথে নিয়ম। পৃথিবীর বহু দেশ ঘুরছি, এত বিস্তৃত এরকম জিনিস আমি দেখিনি। এটা কোনো প্রতিকার করতে হবে, এটা এইটা এই জায়গায় অন্তত পক্ষে চলে না। কয়েকশো গজ সামনে রাস্তার মোড়ে একটি হাসপাতাল, তার সামনেই ভর দুপুরে চলে বর্জ্য অপসরণের কাজ। রাজধানীতে প্রতিদিন প্রায় 5,500 টন বর্জ্য উৎপন্ন হয়, অথচ 2 সিটিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন মাত্র 82টি। তাই তো উত্তর সিটির প্রায় 40টি স্পটে এমন খোলা আকাশের নিচেই চলে বর্জ্য ব্যবস্থাপনা। বাচ্চাদের বা আমাদের প্রথমে একটা শর্ট টার্ম ইফেক্ট হয়, চোখ জলে, নাকে ইরিটেশন হয়, কানে ইরিটেশন হয়। যদি লং টার্ম ইফেক্ট ধরেন তাহলে আপনাকে হবে কি, তাদের লাং ক্যান্সার পন্থ হইতে পারে। নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে নগর পিতার আশ্বাস ভোগান্তি কমিয়ে আনার। খালি জায়গা পাওয়া মুশকিল, সুতরাং আমরা কিন্তু অল্টারনেটিভ কিন্তু দেওয়া হচ্ছে যে ভিতরে যদি ফেলে দেওয়া হয় আমরা সাকিং মেশিন দিয়ে টোটাল পুরোটাকে সাক করে গাড়ির মধ্যে আমরা নিয়ে যাব। আমি ইমিডিয়েটলি আমি এখনই এটাকে বলবো ওই এলাকার সিআই যারা আছে, অ্যাটলিস্ট যতটুকু শৃঙ্খলা এখানে আনা যায়। এমন অব্যবস্থাপনা নগরে যানজটেরও অন্যতম কারণ। এমনিতেই দূষিত বায়ুর শহর হিসাবে তালিকার প্রথম সারিতে নিজের অবস্থান অনেকটা পাকাপোক্ত করে নিয়েছে রাজধানী এই ঢাকা। তার উপর নগর জুড়ে এমন খোলা ডাস্টবিন যেন বায়ু দূষণই নয়, উস্কে দিচ্ছে আরও নানা সমস্যার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে নগর কর্তৃপক্ষের টনক নড়বে কবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নাগরিক নিশ্চিত না হলে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথাও জানান। এ সময় তিনি বলেন, অনেক সময় ভারতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ায় অনেককে পুশ ইন করে থাকে, তবে সেক্ষেত্রে নাগরিকত্ব নিশ্চিত করতে হবে, এদেশের নাগরিক হলে গ্রহণ করা হবে। বিভিন্ন বর্ডারে বাঙালিদেরকে এরা ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করেছেন, হাজার হাজারের সংখ্যা নয়, কয়েকশো। বাংলাদেশি ছাড়া আমরা কেউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না। ভারতে তারা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিংবা তারা গিয়েছিলেন আসতে দেরি হয়েছে, এই ধরনের যদি কিছু হয়ে থাকে আমরা তাদেরকে অবশ্যই রিসিভ করব। এই ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে, তারা যেয়ে থাকে, অনেকেই সময় মতো আসেন না, তখন তাদেরকে আমাদের এখানে পাঠিয়ে দেন। এইগুলো আমরা সুনিশ্চিত হয়ে এগুলো ব্যবস্থা নেব। আতঙ্কিত হওয়ার, আমি আবারও বলি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের ব্যবহারিক জিনিসপত্র কেনায় 15.5 কোটি টাকা দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করল দুদক। দুপুরে দুদকের সহকারী পরিচালকের সাদ মিয়ার নেতৃত্বে শেখ হাসিনা মেডিকেল কলেজে হাজির হয় দুদকের একটি তদন্ত দল। এ সময় কলেজের জন্য কেনা ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র খতিয়ে দেখেন তারা। পরে কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার সুলাইমান মিয়া ও প্রভাষক ডাক্তার রোজিনা রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ ডাক্তার আবু সুফিয়ান ও দরপত্র প্রস্তাব এবং মূল্যায়ন কমিটির সদস্য সচিব ডাক্তার নাসিমা খানম ইভা সেখানে উপস্থিত ছিলেন না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা ফিলিপিন্স থেকে ফেরত নিয়ে আসতে দেশটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিষয়ক সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, টাকা উদ্ধারে দেশটির কাছে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকালে ঢাকা ম্যানিলা ফরেন অফিস কনসালটেশনের বৈঠকের পর একথা জানান মাসুদ বিন মোমেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং ফিলিপিন্সের যে কাউন্টার পার্ট, ওনারাও আলাদা করে বসেছিলেন, কীভাবে আরও সহযোগিতা করা যায় সেই ব্যাপারে ওনারা ঐক্যমত্য পোষণ করেছেন। আমরা ওদের কাছ থেকে কয়েকটা বিষয়ে সাহায্য চেয়েছি। আইডেন্টিটির বিষয়গুলো যদি নিষ্পত্তি হয় তাহলে বাংলাদেশে যেই কেস আছে সেটা চার্জশিট প্রদান করতে সুবিধা হবে। টাইম ফ্রেম ওরকম আলাদা করে কিছু বলা হয়নি, এটা ওদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস যেটা আছে ফিলিপিন্সে তাদের কাছে জমা আছে, তো ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অনুমতি সাপেক্ষেই তারা এই ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করবে, তবে তারা কথা দিয়েছে যে করবে। দেশের বাইরের খবর, প্রচণ্ড তুষারপাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও 12 থেকে 27 ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে। নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনি সহ বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শীতকালীন এই তুষার ঝড়ে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে চলা শীতকালীন ঝড় সোমবার পূর্ব উপকূলে আঘাত হেনেছে। প্রচণ্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা সহ নিউ ইংল্যান্ডের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নিউ ইয়র্কের রাজধানী আলবানির উত্তর পশ্চিমের শহর ড্যালানসনে 27 ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে। আলবানি, কলাম্বিয়া, গ্রিনে, রচেস্টার, স্যারাটোগা ও অলস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবারের তুষারঝড়ে প্রায় 5,000 ফ্লাইট বাতিল কিংবা দেরিতে যাত্রা শুরু করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10,000-এরও বেশি মানুষ। এদিকে নিউ ইয়র্ক শহরে স্কুল ছুটির সময় তুষারঝড় শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বাইরে বের হওয়ার পর একদম ফ্রিজিং, মানে দাঁড়ানো খুবই কষ্টকর, তারপরেও যেন যেতে হবে। আশা করি না এত এমন মানে কি তুষার হবে, কিন্তু স্কুল থেকে যখন বেরোলাম অবস্থা খুব সুন্দর। নিউ ইয়র্কে তুষারপাতের সময় বৃষ্টি শুরু হলে তাতে বরফ গলে গিয়ে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ে। এই অবস্থায় রাস্তায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। ডিসেম্বর আসতে না আসতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড তুষারপাত। শীতের পুরোটা সময় এমন তুষারপাত নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়াবে। তাই প্রকৃতির এই বৈরী আবহাওয়াকে প্রবাসী সহ সবাই জীবনযাপনের স্বাভাবিক ঘটনা হিসেবেই মেনে নিতে বাধ্য হচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এসএ গেমসের 13তম আসরে বাংলাদেশের পদক জয় শুরুটা অন্তরার হাত ধরেই। কারাতের কাতা ইভেন্টে ব্রোঞ্জ জয়ের পর জানিয়েছিলেন স্বর্ণ ছিনিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন, কথা রেখেছেন হুমায়রা আক্তার অন্তরা। দেশের হয়ে 61 কেজি ওজন শ্রেণীর কুমি ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এস এম ইকবালকে বলেছেন পথ চলার গল্প। ক্যামেরায় ছিলেন শাহাবুর রহমান। দেশকে একটি স্বর্ণপদক এনে দিতে কত যা স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় একজন অ্যাথলিটকে, সেই গল্পই শুনবো আজ আমরা হুমায়রা আক্তার অন্তরার কাছ থেকে। তিনি কারাতে কুমে -61 কেজি যে ইভেন্ট, সেই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। সবাই আমার প্রতি যে বিশ্বাস রেখেছিল আমি সেটা পূরণ, মানে বিশ্বাসটা রাখতে পেরেছি, এর জন্য আমি অনেক অনেক খুশি। আমরা যতটুকু জানি এই কারাতের জন্য আপনার অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে, আসলে সেই গল্পটি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। যখন আমার সাফের ক্যাম্প শুরু হয় তখন আমার ভার্সিটি এক্সাম চলে। আমার যারা ক্লাসমেট তারা সবাই ভার্সিটি এক্সাম দিচ্ছে, ভালো ভার্সিটিতে পড়ছে, বাট আমি পারছিলাম না সাফের জন্য। আমি ভাবছিলাম যে আমি আমার নিজের দেশের জন্য লড়াই করব, দেশের জন্য খেলবো, মেডেল আনবো, সো তার জন্য আমি স্যাক্রিফাইস করেছি। কেন কারাতে, কেন ফুটবল বা ক্রিকেট নয়? অনেকেই বলছিল যে তুমি কারাতে কেন করো, কারাতে তো কোনো সুযোগ সুবিধা নাই, টাকা নাই, জব নাই, এই ক্রিকেটের অনেক নাম, ফুটবল অনেক নাম, তুমি ক্রিকেট ফুটবল করো, ভালো করবা, বাট আই লাভ কারাতে, আমার কারাতের প্রতি খুব ভালোবাসা ছিল। যদি সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয় আমি মনে করি কারাতের ছেলেমেয়েরা আরো অনেক ভালো করতে পারবে। বিদেশের বুকে যে আপনার হাত ধরে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেল, এই অর্জনটাকে হচ্ছে আপনি কিভাবে দেখছেন? এটা একটা ফাইট, আমি যখন মেটে ফাইট করছিলাম নট অনলি আমার জন্য বা আমার কোচের জন্য, আমি দেশের জন্য, দেশের ফ্ল্যাগের জন্য আমি জিনিসটাকে অর্জন করতে পেরেছি। আর আমি চাইনি যে আমি যখন দাঁড়াবো আমার দেশের ফ্ল্যাগটা নিচে নামুক, আমি সবসময় চেয়েছি দেশের ফ্ল্যাগ যাতে আমি উপরে ধরতে পারি। শুনছিলাম এক স্বর্ণকন্যার কথা, শুনছিলাম তার স্বপ্ন জয়ের কথা। নেপালের কাঠমান্ডু থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাঠমান্ডুতে এসএ গেমসের তৃতীয় দিনে কারাতেতে বাংলাদেশের দাপট, অসাধারণ নৈপুণ্যের স্বপ্নের স্বর্ণজয় প্রিয়া অন্তরা ও আলামিনের। পুলিশি নিরাপত্তার মধ্যেই হলি আর্টিজান মামলার আসামিকে আইএসএর প্রতীক চিহ্নিত টুপি দেয় অচেনা জন। আরেক মামলায় হাজির হয়ে আদালতে রিগান। সিসিটিভি লাগিয়েও সর্বোচ্চ আদালতে ঘুষ দুর্নীতি আটকাতে না পারার আক্ষেপ প্রধান বিচারপতির, এফিডেভিট শাখার সব কর্মকর্তাকে বদলি। র্যাগিং ও রাজনীতিকে এক করল ব্রুয়েট প্রশাসন, রাজনীতি করলে বহিষ্কারের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী, মন্তব্য বিশেষজ্ঞের। এবং তুষারঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্কের জনজীবন, কোথাও কোথাও 2.5 ফুট পর্যন্ত তুষারের স্তর, বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি। ডিসেম্বর আসতে না আসতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড তুষারপাত। শীতের পুরোটা সময় এমন তুষারপাত নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়াবে। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।